হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকে বানাচ্ছি চকলেট লস্যি। তো আগেই আমি অল্প একটু দুধের মধ্যে চকলেটটা দিয়ে গলিয়ে নেব। ভালো করে গলিয়ে নেব। এবারে মিক্সিতে আমি অল্প করে দই নিয়ে নিচ্ছি। আমি একটা চকলেট সস টাইপের তৈরি করব প্রথমে, তো ওর জন্যই চকলেটটা গলিয়ে নিলাম। আর এবারে দই আর যে চকলেটটা গলালাম ওইটা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে। আর একটু চিনি দেব, অবশ্যই চিনিটা তো মাস্ট। একটু নুনও দিতে হবে এক চিমটে। হয়ে গেছে আমার চকলেট। এবারে আমি গ্লাসের মধ্যে কিছু দুধ দুধ না সরি দইয়ের দইয়ের কিউব বানিয়ে রেখেছিলাম, দইয়ের আইস কিউব বানিয়েছিলাম আমি, তো সেগুলোই দিয়ে দিলাম। একটা হার্ট শেপের আইস কিউব তৈরি করেছি, আর যেটা ব্লেন্ড করেছিলাম ওটা এবার দিয়ে দিলাম। এবারে উপর থেকে একটু আমাকে চকলেটের কুচি দিতে হবে। তার জন্য আমি একটা ওই 10 টাকা দামের যে ডেয়ারি মিল্কটা পাওয়া যায় ওটাকে আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নেব। এর আগেও যেটা দিয়েছিলাম ওটাও 10 টাকা দামেরই একটা ছিল। তো এক গ্লাস লস্যি বানাতে, চকলেট লস্যি বানাতে আমার 20 টাকার চকলেট লাগছে, 10 টাকা 10 টাকা করে দুটো প্যাকেট। আর দই লাগছে কিছুটা, 100-এর একটু বেশি। আর একটু দুধ লাগছে। তো ভালোই কমে হয়ে যাচ্ছে, কিন্তু এটা যদি আমি দোকানে গিয়ে কিনতে যাই তাহলে কিন্তু আমার এটা অনেক বেশি দাম নিয়ে নেবে। আমার খুব বেশি হলে 40 টাকা মতো খরচা আছে এতে, আর দোকানে গিয়ে খেতে গেলে এটার দাম 70-80 টাকা তো কম করে নেবেই। তো দেখো আমাদের চকলেট লস্যিটা তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটা খুবই মানে ছোট ছিল, খুবই অল্পের মধ্যে দেখালাম।